আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেছেন যে রোমানিয়াতে আসলে থাকা খাওয়া কি কোম্পানি দেয় কি না। এক ভাই আমাকে প্রশ্ন করছিল যে রোমানিয়াতে থাকার পরিবেশ বা থাকা কোম্পানি দেয় কি না, বা খাবার কোম্পানি দেয় কি না। তো এটার ওই কথার প্রেক্ষিতেই আমি একটা ভাবছি যে একটা ভিডিও আমি বানাবো, যে হয়তো আপনাদের জন্য হেল্পফুল হয়। তো আজকের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রোমানিয়াতে থাকা খাওয়া কি কোম্পানি বহন করে কি না। হ্যাঁ, থাকা খাওয়া কোম্পানি বহন করে। আপনারা যে যে কাজে আসবেন বা যে ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে আসবেন, সব ক্যাটাগরিতেই কাজে আসার পরে অবশ্যই কোম্পানি আপনাদেরকে থাকার জন্য রুম দেবে আর খাবারের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে খাবারের ব্যবস্থাটা কেমন হয় এটা একটু মাথায় রাখবেন। এখানে খাবারের টাকা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ খাবারের জন্য আলাদা পেমেন্ট করা হবে। আপনারা সুপার মার্কেট থেকে কেনাকাটা করে নিজেরা পাক করে খেতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই রুমের ভিতরে আপনাদের হিটার চুলা বা গ্যাসের চুলা থাকবে। যদি শহরে থাকেন, শহরে থাকলে হিটার চুলা থাকবে, আর যদি গ্রাম সাইডে থাকেন সেক্ষেত্রে গ্রাম সাইডে পড়লে আপনাদেরকে কী বলে ওই এলপি গ্যাস বা হিটার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যালের চুলা থাকে। তো এ হচ্ছে বিষয়। আর রোমানিয়াতে অবশ্যই যদি থাকা খাওয়ার পরে আপনার অবশ্যই একটা প্রশ্ন থাকে যে রোমানিয়াতে থাকা খাওয়ার পরে কত টাকা ইনকাম করা যায়। রোমানিয়াতে থাকা খাওয়া কোম্পানি বহন করার পরে আপনাদেরকে যে স্যালারি পেমেন্ট করবে সেটা বাংলাদেশি টাকায় 40,000 টাকার মতো হবে সর্বনিম্ন। আপনারা কোনো কোনো ক্ষেত্রে যদি কনস্ট্রাকশনের কাজে আসেন সেক্ষেত্রে 50, 60, 70ও পেতে পারেন। আর ফ্যাক্টরি টাইপের কাজের ক্ষেত্রে আপনাদেরকে পেমেন্ট করবে বা আপনারা নেট স্যালারি পাবেন হয়তোবা 40,000 টাকা, 2300-এর মতো কন্ট্রাক্ট ফর্মে থাকে। আর আফটার দ্যাট আপনারা আসার পরে যেটা হবে, প্রথমে আসার পরে আপনাদেরকে 3 মাস বা 4 মাস পরে কোম্পানি ফিঙ্গার নেওয়ার পরে আপনাদেরকে কাট করে দিবে। কাট হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে স্টে করতে পারবেন, আর যদি না চান যে কোম্পানি পরিবর্তন করবেন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে মালিকের সাথে ভালো সম্পর্ক রেখে দেন আপনারা চেঞ্জ করতে পারবেন। আর সব মিলিয়ে আপনারা থাকা খাওয়ার পরে আপনারা 40,000 টাকা বাংলাদেশে সেভ করতে পারবেন বা বাংলাদেশে পাঠাইতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে রোমানিয়াতে এখন শীত, তো আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে রোমানিয়াতে যখন আসবেন অবশ্যই শীতের সময় শীতের পোশাক নিয়ে আসবেন বা গরমের সময় গরমের পোশাক নিয়ে আসবেন। আর আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আমাকে যে আমি যে কোম্পানিতে জব করতেছি এই কোম্পানি আমাকে একটা রুমে থাকার ব্যবস্থা দিছে এবং রুমটা খুবই ভালো। এখন যে বিষয় মাথায় আসে সেটা হচ্ছে, অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে রোমানিয়াতে যাওয়ার পরে থাকার পরিবেশটা কেমন হয়। থাকার পরিবেশটা আই থিঙ্ক ইজ গুড ফ্রম আওয়ার কান্ট্রি। থাকার পরিবেশ ভালো হবে, এক রুমে 2 জন বা 3 জন এরকম থাকা যায়। আর আপনারা সব কিছুই হাতের নিকটেই পাবেন, অর্থাৎ এখানে সুপার মার্কেট আছে অনেক, আপনারা কেনাকাটা সব জাতের আইটেমই পাবেন। তবে মশলার বিষয়টা আপনাদেরকে একটু বলে রাখি, যদি বাংলাদেশে যখন আপনারা আসবেন সেক্ষেত্রে অবশ্যই মশলা নিয়ে আসবেন, কারণ এখানে আপনাদের চাইনা মশলা প্যাকেটের মশলা এগুলো হয়তো বা খেতে পারবেন না। তো আপনারা যদি বেশি করে মশলা নিয়ে আসেন সেক্ষেত্রে হয়তো আপনাদের জন্য হেল্পফুল হয় বা ভালো হয়, তাহলে আপনারা হয়তো অনেকদিন খেতে পারবেন। এই ছিল মূল বিষয়। আর হয়তোবা অনেকের ধারণা যে রোমানিয়াতে প্রচুর শীত পড়ে কিনা, হ্যাঁ রোমানিয়াতে 2টা সিজন চলে, সেটা হচ্ছে গরম আর শীত। এখন শীতকাল, এখন শীত পড়তেছে, শীত শুরু অলরেডি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা শীত প্রচুর শীত পড়ে আপনার কী বলে ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এপ্রিল মাসে শীত শেষ হবে, অর্থাৎ সিক্স মান্থস আপনার উইন্টার অ্যান্ড আফটার 6 মান্থস সামার। তবে সামারে প্রচুর কাজ ওদের, ওরা ব্যস্ত থাকে, সামারে প্রচুর কাজ থাকে, উইন্টারে কাজের চাপ একটু কম থাকে। সেক্ষেত্রে যারা উইন্টারে আসবেন তাদের জন্য একটু কাজের চাপ কম থাকে আর কি। তো এই ছিল মূল বিষয়। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন, অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন রোমানিয়াতে আসবেন তাদের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।